আসসালামু আলাইকুম, আমি হাফিজুল ইসলাম, আপনারা দেখছেন প্রিন্স টিভি। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো প্রাণের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই প্রাণ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনি জানার আগে আপনাকে অবশ্যই এই ভিডিওটি এ টু জেড না টেনে দেখতে হবে, কেননা আপনি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনি ভালোভাবে না বুঝেন, না অনুধাবন করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে বিভিন্ন সংশয় কাজ করবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটি ভালোভাবে না টেনে দেখতে থাকুন। প্রাণ গ্রুপ চাচ্ছে দেশি এবং বিদেশে যে সমস্ত পণ্য রপ্তানি করতেছে, এই সমস্ত পণ্যকে নিয়ন্ত্রণ করার জন্য দেশীয় জনবল বৃদ্ধি করা এবং তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই লক্ষ্যে 2021-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনিও আপনার ক্যারিয়ার গড়তে পারেন সফলতার সাথে, যেখানে নারী এবং পুরুষ সকলেই তাদের নিজের জীবনের ক্যারিয়ারকে দাঁড়িয়ে তুলবে এক স্বপ্ন অলঙ্কে। প্রাণের নিয়োগটি আমরা জানার আগে আমাদের 5টি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এই নিয়োগের সত্যতা যাচাই করা। নাম্বার 2, কোন কোন পদে নিয়োগ হবে। নাম্বার 3, কী কী যোগ্যতা লাগবে। নাম্বার 4, প্রয়োজনীয় কাগজপত্র। নাম্বার 5, বেতন, বোনাস, ইনসেন্টিভ এবং বিদেশ গমন সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের নিকট আমার একটি রিকোয়েস্ট, আপনাদের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আমাদের প্রায় একদিন 24 ঘন্টা লেগে যায়। অথচ আপনারা একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু 1 মিনিট সময় লাগে না। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আপনি যদি আমাদের প্রিন্স টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যদি অনলাইন সাইটে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে চাকরির জন্য একটি বিশ্বাসযোগ্য সাইট রয়েছে, KF প্লান্ট। এটি একটি খুব স্পেশাল সাইট। এই সাইটের মধ্যে দেখুন, প্রাণ কোম্পানিতে চাকরি 2021, ঠিক আছে। এখানে কিন্তু এই সাইটের পক্ষ থেকে কোম্পানির চাকরিগত বিষয়ে কিছু কথা লেখা রয়েছে, তারপরে বেতনাদি সম্পর্কে এই সাইট থেকে কিছু লেখা রয়েছে। আর নিচের যে আমরা প্লেটটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু প্রাণের পক্ষ থেকে এই সার্কুলার ফর্ম, অর্থাৎ এই যে সার্কুলার যে চার্টটি রয়েছে এটা হচ্ছে প্রাণের পক্ষ থেকে, প্রাণ সেলসে ক্যারিয়ার গোল। তো বন্ধুরা, দেখি আমরা আরেকটি সাইট ভিজিট করে আসি। তো বন্ধুরা, এবার আমরা সার্চ করলাম agami24.com। agami24.com এই সাইটটাও একটি বিশ্বস্ত সাইট, এবং এই সাইটের মধ্যেও কিন্তু এই প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি 2021-এর এই সার্কুলারটি রয়েছে, এবং সেম প্রাণের লোগো দিয়ে কিন্তু যে প্রাণের পক্ষ থেকে যে চাকরিটি সেটা কিন্তু এখানেও দেওয়া হয়েছে। আর দেখি বন্ধুরা, আমরা আরও একটি সাইটে রিসার্চ করব। তো বন্ধুরা, এবার আমরা আরেকটি চাকরির খবরের সাইটে চলে আসলাম। এই পেজটির নাম হচ্ছে এবং এই ওয়েবসাইটের নাম হচ্ছে চাকরির খবর। আমরা এখানেও যদি আমরা সার্চ করি, আমরা এখানেও দেখতে পারবো যে জব সার্কুলার অ্যাট প্রাণ গ্রুপ। প্রাণ গ্রুপের এখানেও সার্কুলার রয়েছে। দেখুন, সেম যে চারটি আমরা দেখেছিলাম সে একই সব গ্রুপে কিন্তু এই চারটি রয়েছে, এবং অধিকাংশ ওয়েবসাইটে এই চারটি রয়েছে। চলুন শেষবারের মতো আরেকটি সাইট দেখে আসি। তো বন্ধুরা, আমরা আরেকটি বিডি জবস চাকরির প্ল্যাটফর্মে চলে আসলাম। এখানে যে সাইটটি আমরা দেখতে পাচ্ছি এটিও একটি বিশ্বাসযোগ্য সাইট, এবং দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সেম ক্যাটাগরিতে সব কিছু প্রাণের গ্রুপাদি সম্পর্কে লেখা যে প্রাণ সেলসে ক্যারিয়ার গড়ুন। প্রাণ গ্রুপে আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণপূর্ণ সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতনে কাঠাময় আপনাকে আমরা স্বাগত জানাই। অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ, অভিজ্ঞ সেলসের জন্য রিপ্রেজেন্টেটিভ কিছু পুরুষের দরকার, এবং শোরুম সেলস
এক্সিকিউটিভ এক্ষেত্রে পুরুষ ও নারী দুইজনেরই এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ নারী পুরুষ এখানে দুইজনকেই আবশ্যক বলে প্রাণ কর্তৃপক্ষ তারা কিন্তু এই বিজ্ঞপ্তি। তারপরে দেখুন বন্ধুরা, যোগ্যতা ও শর্তাবলী। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশ, ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে, অর্থাৎ 8 পাস মেট্রিক পাস, এবং এর যে ফলাফলটা পরীক্ষা সেটা হবে 2 পয়েন্ট। বয়স, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেন্ট তাদের বয়স থাকতে হবে 20 থেকে 35 বছর, এবং শোরুম সেলস এক্সিকিউটিভ তাদের 18 থেকে 26 বছর। প্রার্থীর ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট 2 ইঞ্চি হবে প্রার্থীর ন্যূনতম উচ্চতা। সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে, চাকরির প্রথম 3 মাস শিক্ষানবিশকাল হিসাবে গণ্য হবে, অর্থাৎ 3 মাস আপনাকে কোম্পানির বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আপনাকে অবহিত করা হবে, আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পূর্ণ হওয়া সাপেক্ষে স্থায়ী করা হবে, অর্থাৎ এই 3 মাস আপনাকে প্রশিক্ষণ দেওয়ার পরে কোম্পানির পক্ষ থেকে ডিসিশন নেবে যে আপনি তাদের কোন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ অর্জন করবেন। বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা আপনার থাকবে। এবার আমরা দেখব যে পরীক্ষার স্থানসমূহ, আপনি কোন কোন জায়গায় গিয়ে পরীক্ষাগুলো দিবেন। তো আপনারা কিন্তু এই জিনিসগুলা, এইখানে যে বিস্তারিত জিনিসগুলো রয়েছে, আপনারা কিন্তু এই জিনিসগুলো করে নিতে পারেন। আপনার চাকরিতে আবেদন করার জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, তারপরে সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লিখিত যে কোনো ঠিকানায় সকাল 10টায়, উল্লেখিত বলতে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানার মধ্যে সকাল 10টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ শিক্ষানবিশ সময় যে 3 মাসের কথা বলা হয়েছে, যারা এখানে প্রথমে ভাই ভাই অর্থাৎ সাক্ষাৎকারে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু সেই পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা অর্জন করবে। এখন আপনার যা করতে হবে, এখানে কিন্তু সর্বশেষ একটা কথা বলা হয়েছে, বিশেষ দ্রষ্টব্য যে অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, অর্থাৎ তারা পড়াশোনা করতেছেন, ভালোভাবে লেখাপড়া করতে চান এবং তারা চাচ্ছেন যে পার্ট টাইম হিসেবে কাজ করার জন্য, এটা কিন্তু পার্ট টাইম নয়, এটা ফুল টাইম একটা কাজের প্রসেস। তাহলে কি বলছে যে যারা শিক্ষানবিশ ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদের জন্য নয়। তারপরে দ্বিতীয় কথাটা হলো, কার সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করা যাবে না, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন করবে না, যে আপনাকে কাজে ঢুকিয়ে দেবে, আপনি আমাকে 500-600 টাকা দেন তাহলে আপনাকে কাজে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন এখানে করা চলবে না। আপনাকে সরাসরি কিন্তু তাদের অফিসের সাথে যোগাযোগ করবে। এবার চলুন বেতন ভাতা ও অন্য অন্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলা যাক। মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে। আপনি যদি ঠিক নিজেকে যোগ্য মনে করেন, আপনি কিন্তু এই সুযোগগুলো অর্জন করতে পারেন। বন্ধুরা, আপনি যদি আমাদের প্রিন্স টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।